सुप्रिय शिक्षार्थी भाई बोनेरा आमी ऑनलाइन क्लासेर कार्यक्रम शुरू करछि। आज के आमार आलोचनार विषय वस्तु प्रथम पाठ परिणति एवं सुशासन पंचम अध्याय। गत क्लासे आमी नागरिक अधिकार एवं कर्तव्य निये आलोचना करछिलाम। आज के सेई अंश नागरिकेर अर्थनैतिक अधिकार निये आमी क्लासे आलोचना करब। आमी शुरू करछि आमादेर आज के आलोचित विषय परिणति एवं सुशासनेर अर्थनैतिक अधिकार। आमरा जानी जे मानुषेर न्यूनतम बेचे थाकार जन्य जे समस्त सुयोग सुविधा दरकार सेटा होच्छे अधिकार। अच्छा, आमरा जानी जे मानुषेर व्यक्तित्व विकाशेर जन्य मानुषेर बेचे थाकार जन्य अनेकगुलो सुयोग सुविधा दरकार। आमी आज के एक नागरिकेर अर्थनैतिक अधिकार निये आलोचना करछि। अर्थनैतिक अधिकार कि? अर्थनैतिक अधिकार हलो एमन एकटा अधिकार मानुषेर बेचे थाकार जन्य कोनो कर्म बा पेशा बृत्ति अवलम्बन करते हय। সেই প্রেক্ষাপটে আমাদের পঞ্চম অধ্যায়ে পরিণতি সুশাসনে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। অর্থনৈতিক অধিকার প্রথম আমরা আলোচনা করছি কর্মের অধিকার। প্রত্যেকটা মানুষ তার যে কোনো নিরাপত্তা লাভের জন্য কর্মের অধিকার রয়েছে। কর্ম অধিকার হচ্ছে যে মানুষ প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। তো বিষয় হচ্ছে যে কর্মের নিরাপত্তা একটা রাষ্ট্রে যদি থাকে তাহলে সেই রাষ্ট্র আমরা ভালো রাষ্ট্র হিসাবে বা আখ্যায়িত করতে পারি। তো কর্ম মানে যে প্রত্যেকটা মানুষকে কাজ করার জন্য বা যে কোনো কিছু করার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হয়। তো মানুষ নাগরিক হিসাবে যে যেমন যোগ্যতার অধিকারী তাকে সে ধরনের বৃত্তি বা পেশা গ্রহণ করতে হয়। তো রাষ্ট্রীয় আইনের দ্বারা বা প্রত্যেকটা রাষ্ট্রের যে সংবিধান আছে এই সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার হিসাবে কর্ম অধিকার হিসাবে স্বীকার করা রয়েছে। এবং বিশ্বে প্রতিটা রাষ্ট্রে নাগরিকদের একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে কর্মের অধিকার হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছে। দুটো হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, যে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ব্যক্তি যে যে রাষ্ট্রে যেভাবে আছে তার যদি কোনো কর্ম বা কোনো কাজ করে তার যতটুকু কাজ করবে তার কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধিকার। পারিশ্রমিক বিভিন্ন রাষ্ট্রে বেতন কাঠামো শারীরিক মানসিক বা পরিশ্রম আছে, বিশেষ করে যারা বিভিন্ন যারা বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করেছে তাদের যে কায়িক তাদের মানসিক যে পরিশ্রম সেটা স্বীকার করা হয়েছে। এবং যে যারা কায়িক বা দৈহিক পরিশ্রম করে তাদের সেই পরিমাণ বেতন দেওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা রাষ্ট্রে। তো এটা হচ্ছে নাগরিকের একটা গুরুত্বপূর্ণ অধিকার যে উপযুক্ত পরিশ্রম অর্থাৎ যতটুকু কাজ করবে দিয়ে যতটুকু কাজ করবে সে ততটুকু পারিশ্রমিক পাবে। তারপরে বলা হচ্ছে যে অবকাশ যাপন অধিকার। মানুষ যন্ত্রণা মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকা যেমন অধিকার রয়েছে সাথে সাথে মানুষ সবসময় যন্ত্রের মতো কাজ করতে পারে না, মানুষের কিছু অবকাশ দরকার বা বিনোদনের দরকার। এক্ষেত্রে অবকাশ যাপনের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিশেষ করে যে সমস্ত মিল কলকারখানা আছে সেখানে অবকাশ যাপনের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা থাকবে। বা যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রমের পরে যতটুকু বিশ্রামের দরকার সেই বিশ্রাম যদি না পায় তাহলে সে আর কাজ করতেই পারে না। এই কারণে
যে 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 বৃত্তি বা যে পেশা গ্রহণ করুক না কেন, প্রত্যেকটা নাগরিকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবকাশ গ্রহণ করতে হবে, তারপরে শ্রমিক সংঘ গঠনের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার, শ্রমিক কি ট্রেড ইউনিয়ন যাকে বলা হয় শ্রমিক সংঘ, শ্রমিক সংঘ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেখানে প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের জন্য একটা প্রতিষ্ঠান, বিশেষ করে যেখানে মিল কলকারখানা আছে বা বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে তাদের একটা সংঘ রয়েছে, যে সংঘের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। অনেক সময় যারা বিশেষ করে আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সারা ওয়ার্ল্ডে যে মিল কলকারখানা প্রতিষ্ঠিত হয় এবং বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, রাশিয়া, চীন প্রভৃতি রাষ্ট্রে যে অগণিত মিল কলকারখানা প্রতিষ্ঠিত হয় সেখানে শ্রমিকরা অনেক সময় তার ন্যায্য মজুরি পায় না এবং মালিকরা তাদের ঠকায়। এ কারণে মালিক এবং শ্রমিকদের মধ্যে সবসময় সংঘাত সৃষ্টি হয়। এক্ষেত্রে যদি শ্রমিকরা তাদের ট্রেড ইউনিয়নের মাধ্যমে, তাদের প্রতিনিধিদের মাধ্যমে মালিকদের সাথে দর কষাকষি মানে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য এই শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ এমন একটা বিষয় যে এখানে মালিকরা তাদের অধিকার দেয় না, সে অধিকার তারা প্রতিষ্ঠিত করে। এক্ষেত্রে আমরা দেখি যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রে তার প্রত্যেক ট্রেড ইউনিয়ন গঠনের সেখানে অধিকার প্রতিষ্ঠিত হয় এবং শ্রমিকরা তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করছিল করে। বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রে যে বাংলাদেশও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা যখন কর্মক্ষম থাকে না, তাছাড়াও যখন তাদের একটা নিরাপত্তা, আর্থিক যে নিরাপত্তা, এটাও শ্রমিক সংঘের মধ্যে প্রতিষ্ঠিত হয়। তো শ্রমিক সংঘ গঠনের অধিকার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার। এবং আমরা দেখি যে বর্তমান আধুনিক বিশ্বে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা স্থলে শিল্প সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশেষ করে যান্ত্রিকরণ মানুষের অর্থনৈতিক অধিকারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সেখানে মানুষ যন্ত্রপাতির মাধ্যমে অনেক উৎপাদন কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার এটা হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা অধিকার এবং প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান এবং সরকার শ্রমিকদের অধিকার স্বীকার করে নিয়েছে। তারপরে বলা হচ্ছে যে বার্ধক্য বা অক্ষমতার বার্ধক্য বা অক্ষমতার সময় অক্ষমতার সময় সাহায্য লাভের অধিকার, বার্ধক্য বা অক্ষমতার কারণে সাহায্য লাভের অধিকার, প্রত্যেকটা ব্যক্তি যেমন তার অনেকগুলো অধিকার আছে, কিন্তু যখন একটা মানুষ সবসময় কাজ করতে পারে না, এমন একদিন আসে যে দীর্ঘদিন কাজ করার পরে মানুষ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে যখন কাজকর্ম করতে পারে না তখন তাকে বার্ধক্য বলে। এই বার্ধক্য সময় বা অক্ষমতার সময় সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার রয়েছে, এটা একটা অর্থনৈতিক অধিকার। আমাদের বাংলাদেশে বিশেষ করে যারা বেকার ভাতা, তারপরে যদিও দেওয়া কোনো পর্যন্ত সম্ভব হয়নি, তবে বাংলাদেশ বর্তমান সরকার আওয়ামী লীগ গভর্নমেন্ট জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যারা বার্ধক্য আছে, যাদের বয়স 60 বছর, তাদেরকে বিভিন্ন
সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে, সেখানে তাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট ভাতা দেওয়া হয়। তাছাড়াও বিশেষ করে আমরা দেখি যে মুক্তিযোদ্ধার সময় যারা এই দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, তারাও অনেক সবাই বৃদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা দেখি যে মোটামুটিভাবে যে বার্ধক্য বা অক্ষমতার কারণে যারা কাজকর্ম করতে পারে না, দৈহিক এবং মানসিকভাবে অসুস্থ, তাদেরকে সরকার সাহায্য সহযোগিতা দিয়ে থাকে। এটাও একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার, তারা এটাও রাষ্ট্রীয়ভাবে স্বীকার করা হয়েছে। তাহলে আমরা এটা এতক্ষণ আলোচনা করে আমরা দেখি যে মানুষের যে অধিকার ও অর্থনৈতিক অধিকারকে মোটামুটিভাবে আমরা কর্মের অধিকার, উপযুক্ত পারিশ্রমিক অধিকার, অবকাশ যাপন অধিকার, শ্রমিক সংগঠন অধিকার, বার্ধক্য বা অক্ষমতার জন্য সাহায্য লাভের অধিকার, এইগুলো ভাগ করা হয়েছে। মোটামুটিভাবে আরও অনেকগুলো অধিকার আছে। এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকারকে আমরা আরও কয়েকটি পর্যায়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে, একে বলা হয় পলিটিক্যাল রাইটস, এবং অ্যারিস্টটল যেটা বলেছে যে মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীবনী বলছেন, ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিম্যাল, দি ম্যান হু ইজ আউটসাইড সোসাইটি আইদার হিজ বিস্ট অর গড। মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব, যে মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে না সে হয় পশু নয় দেবতা। তো আমরা অর্থনৈতিক অধিকারকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভোট প্রদানের অধিকার, ক হচ্ছে ভোট প্রদানের অধিকার। প্রত্যেকটা নাগরিক যাদের ন্যূনতম বয়স 18 বছর, তারা ভোট দেওয়ার অধিকার রয়েছে, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের বয়স 18 বছর তার ঊর্ধ্বে তারা ভোট দিতে পারবে। এবং ভোট দেওয়ার অধিকার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। এবং 2 নম্বর হচ্ছে নির্বাচিত হওয়ার অধিকার। নির্বাচিত হওয়ার অধিকার প্রত্যেকটা নাগরিকের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, এবং প্রত্যেকটা ব্যক্তি যারা উপযুক্ত বয়স, অর্থাৎ আমাদের দেশে বিশেষ করে চেয়ারম্যান, তারপরে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ন্যূনতম স্থানীয় পর্যায়ের লোকাল সেল গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্তশাসনের চেয়ারম্যানের বয়স কমপক্ষে 25 বছর হতে হবে, তাহলে সে ভোটে দাঁড়াতে পারবে। তারপরে আমরা অন্যান্য যে সমস্ত পদ, যেমন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম তাকে 35 বছর বয়স্ক হতে হবে, আরও ন্যূনতম অন্যান্য যোগ্যতা থাকতে হবে। এ ধরনের বিভিন্ন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, এবং যারা উপযুক্ত, অর্থাৎ যে পদের যোগ্যতা, সেই পদে তাদের প্রার্থী হওয়ার অধিকার রয়েছে বা নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। তারপরে গ হচ্ছে সরকারি চাকরি লাভের অধিকার। সরকারি চাকুরি লাভের অধিকার প্রত্যেকটা নাগরিক যারা যে পদে যোগ্যতা, অর্থাৎ যারা রাষ্ট্রীয় সীমানার মধ্যে যদি তাদের ভিতরে উপযুক্ত শিক্ষা থাকে এবং যে পদের জন্য যোগ্যতা আছে, সে সেই পদের চাকরি লাভের অধিকার রয়েছে। এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ অধিকার। তারপরে সরকারি সমালোচনা করার অধিকার। সমালোচনা করার অধিকার, অর্থাৎ আসলে পলিটিক্যাল রাইটসের, রাজনৈতিক অধিকারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমালোচনা করা। একটা রাষ্ট্রে যেমন সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, নাগরিক সম্প্রদায় থাকে,
তাছাড়া অসংখ্য মাধ্যম আছে, গণমাধ্যম আছে, সংবাদপত্র, তারপরে প্রচার মাধ্যম, তারপরে সভা সমিতি, প্রত্যেকটা নাগরিক, সরকারের যেমন নাগরিকদের অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব, তেমনি নাগরিকেরও সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে। এক্ষেত্রে গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে পার্লামেন্ট আছে বা জাতীয় সংসদ আছে, সেখানে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সরকার যদি কোনো জনবিরোধী বা গণবিরোধী কোনো কাজ করে, কোনো আইন পাশ করে, তাহলে সেই সরকারকে সমালোচনা করার অধিকার রয়েছে বিরোধী দলের। তাছাড়া গণমাধ্যম, বিশেষ করে সংবাদপত্র, সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সরকারের বিভিন্ন বিষয় সমালোচনা করতে পারে এবং সরকারের সঠিক পদে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা দেখি যে সমালোচনা করার অধিকার একটা রাজনৈতিক গুরুত্বপূর্ণ অধিকার। অর্থাৎ যেখানে গণতন্ত্র আছে সেখানে একাধিক রাজনৈতিক দল আছে, এবং একাধিক রাজনৈতিক দল আছে সেখানে একাধিক মত দর্শন আছে। কাজেই সরকারকে বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সমালোচনা করার অধিকার একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। তারপরে বিদেশি অবস্থানকারী নিরাপত্তা লাভের অধিকার। বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার, আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের জনগণ, নাগরিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বা বিভিন্ন চাকরি বাকরির জন্য বিভিন্ন রাষ্ট্রে গমন করে। তো একটা যদি কেউ বৈধভাবে পাসপোর্ট বা ভিসার সাহায্যে যদি কোনো বিদেশে যে বিপদে পড়ে, তাহলে সংশ্লিষ্ট রাষ্ট্রে বিশেষ করে তারা সাহায্য সহযোগিতা চাপ যদি চায়, তাহলে তাৎক্ষণিক তাকে সহযোগিতা করবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যে রাষ্ট্রের নাগরিক সেই সরকারের যেমন দায়িত্ব রয়েছে, যে রাষ্ট্রে অবস্থান করে বিপদে পড়ে বা কোনো সমস্যা পড়লে সমাধান করার দায়িত্ব সেই রাষ্ট্র রয়েছে। অর্থাৎ এখানে নিরাপত্তা লাভের অধিকার, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভের অধিকার একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। তারপর সর্বশেষ আমরা বলতে পারি যে আবেদন করার অধিকার। আবেদন করার অধিকার, আমরা দেখি যে প্রত্যেকটা নাগরিক তার চাকরি বাকরি বা বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য অনেক সময় সরকারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো সংস্থার কাছে তার আবেদন করতে হয়, এবং এই আবেদন করার অধিকার প্রত্যেকটাই নাগরিক রয়েছে, এবং এই আবেদনের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক তার বিশেষ সুযোগ সুবিধা লাভ করতে পারে। তাহলে আমরা এতক্ষণ যেটা নাগরিকদের যে অধিকারগুলো আলোচনা করলাম, একটা হচ্ছে যে অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার অতি গুরুত্বপূর্ণ, এবং একটা নাগরিক প্রত্যেকটা নাগরিক তার ব্যক্তিত্ব বিকাশের জন্য, সহযোগিতার জন্য এবং নিরাপত্তা লাভের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আগামী ক্লাসে পরবর্তী সেশনে একটা আলোচনা করব। আমি এই দুটো ক্লাস নিলাম, এই ক্লাসে আমি মোটামুটি নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সকলকে, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।